আচার আচার খাইয়ে দশ রুপিয়া এক চাই দো এবার পাঞ্জাবের বিভিন্ন অঞ্চল ঘুরে দাঁড়িয়ে আছি অমৃতসর রেলওয়ে জংশনে, গন্তব্য নিউ জলপাইগুড়ি। তো আজকে এসেছি এক রুটে, যাব আরেক রুট দিয়ে। চা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ট্রেন রাইট টাইমেই ছাড়বে। এই যে আমার ট্রেন, কর্মভূমি এক্সপ্রেস, SF সুপারফাস্ট ট্রেন এসব। তো একটু পরেই ছাড়বে। আমার বগি নাম হচ্ছে B2, সিট নাম্বার হচ্ছে 68, লোয়ার বেঞ্চ। রাতে শুয়ে শুয়ে যেতে পারবো, দিনে বিশাল লম্বা ট্রেন এবং রাইট টাইমেই ছাড়ছে। যাত্রী ছুটি করছে ট্রেনে ওঠার জন্য, ছেড়ে দিয়েছে একটি লোকোমোটিভ। আচ্ছা, রেলওয়ে জংশন আমরা পার হয়ে যাচ্ছি। দেখুন, বিশাল রেলওয়ে জংশন, অনেক রেল লাইন, অনেক রেল, সারাদিনই যাতায়াত চলে এখানে ট্রেনের। আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে অমৃতসর জংশন। বহু স্মৃতি নিয়ে ছাড়ছি পাঞ্জাবের এই অঞ্চল। বহু জায়গায় ঘুরেছি, মিটিং করেছি, অনুষ্ঠানে যোগ দিয়েছি, বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। খুব ভালো লাগলো, খুব সুখময় একটি স্মৃতি নিয়ে পাঞ্জাব থেকে চলে যাচ্ছি। তো এসেছিলাম হাওড়া থেকে অমৃতসর। যাওয়ার সময় আরেক রুট দিয়ে যাচ্ছি, অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ি। এসেছি বেশ কয়েকটি প্রদেশের উপর দিয়ে, যাব আরও দু তিনটি প্রদেশের উপর দিয়ে, যেমন UP, বিহার, এগুলোর উপর দিয়ে ওয়েস্ট বেঙ্গল। তো ভিউয়ার্স, দেখতেই থাকুন, সঙ্গেই থাকুন আমার এই ট্রেন জার্নি, যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। এই যে একটি স্টেশন এসে গেছি, আর প্রায় 5-6 দিন পরে সূর্যের মুখ দেখলাম। ওখানে 4 ডিগ্রি সেলসিয়াস ছিল। সারাংপুর ট্রেনে মেয়ে একটু চা খুঁজতেছি, ট্রেনে কোনো চা নেই আজকে। আমাদের আছে রংপুর, ওদের হলো সারাংপুর। ট্রেনে আমার একজন খুদে বন্ধু, তার বেলুন ফুটে যাওয়ার কারণে কান্নাকাটি করছে। খুব কিউট একজন শিশু। ল্যান্ড হাওড়া স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে ক্রসিংয়ের জন্য। ট্রেনটিতে আজকে খুব ক্রসিং, বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে, স্টপেজ কম, কিন্তু ক্রসিংয়ের জন্য দাঁড়াচ্ছে, লাইন নাকি ক্লিয়ার না। এটি হচ্ছে ল্যান্ড হাওড়া স্টেশন। ইন্ডিয়ান রেলওয়ে ক্রসিং, দেখুন খুব দ্রুতগামী একটি ট্রেন আসছে, ইলেকট্রিক ট্রেনে সব। ইন্ডিয়ার বিদ্যুৎ উৎপাদন অনেক, তাই ইলেকট্রিসিটি ব্যবহার করে ট্রেন চালানো হয় এবং খুবই দ্রুত গতি। দেখুন কত দ্রুত ক্রসিং হচ্ছে। এটি অমৃতসরগামী একটি ট্রেন, ক্রস হলো আমাদের ট্রেনের সাথে। ইন্ডিয়ান ক্রসিং দেখতেও খুব সুন্দর লাগে। এর আগে দেখেছেন কিনা জানি না, দেখুন সচক্ষে দেখুন ইন্ডিয়ান ক্রসিং, খুবই অ্যাডভেঞ্চার। বিশাল ট্রেন চলছে, ক্রসিং ট্রেনটা শেষই হচ্ছে না, এত বড় ট্রেন। এক একটি ট্রেনে 25-30টি বগি থাকে।
এটি মুর্দাবাদ জংশন, এখানেও ট্রেন দাঁড়িয়েছে, এখানে একটি ক্রসিং হবে। আর হালকা খিদা লেগেছে, ট্রেনের আছি, এখানে সামোসা কিনলাম, যেখানে আমাদের দেশে সিঙ্গারা, তার সাথে একটা মুড়ি। মুর্দাবাদ জংশনে দাঁড়িয়ে আছি, মুর্দাবাদ, এখানে পুরি সামোসা। পুরি এবং সামোসা খাওয়ার ধুম পড়ে গেছে এখানে। দেখুন প্ল্যাটফর্ম পরিষ্কার করছে একটি ইলেকট্রনিক্স ক্লিনার মেশিন দিয়ে, গাড়ির মতো একটি মেশিন। ইন্ডিয়ান রেলওয়ের সিস্টেমে এরকম। গোল্ডেনগঞ্জ স্টেশন, এখানে প্রায় এক দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, সিগন্যাল পাচ্ছে না ট্রেন। সামনে একটি দিল্লি গাড়ির গামী ট্রেন, ধৈর্য হারা হয়ে প্যাসেঞ্জাররা অনেকেই নেমে গেছে, এখানে আমাদের ট্রেনও অনেকেই নেমে গেছে। মাঝে মাঝে ভালোও লাগে, আসলে ইন্ডিয়ান রেল আসলে বড়, অনেক বড় প্ল্যাটফর্ম, অনেক বড় লাইন, এখানে ক্রসিং হওয়া স্বাভাবিক। এই যে প্রতিটি বগির সামনে ফিডার থাকে, এসি, লাইট, কারেন্টের সুইচ, এখান থেকে এগুলি নিয়ন্ত্রণ করে। জার্মানি থেকে আসা আমার একজন সহযাত্রী, ট্রেন লেট হয়ে গেছে, 5:17 পৌঁছানোর কথা, তো পৌঁছবে আরো 10 ঘন্টা লেট, তো ঘুমিয়ে পড়েছি। এটি একটি জংশন, জংশনে দাঁড়িয়ে আছি, অনেক লোকজন, এখানেও কিছুক্ষণ লেট করেছে। আমাদের জলপাইগুড়ি পৌঁছার কথা 5:17, কিন্তু ট্রেন লেট হয়ে যাবে, সম্ভবত মাঝরাতেই পৌঁছাবো। ট্রেনে অনেক লোক উঠেছে, দেখুন আমার কিছু খুদে সহযাত্রী উঠেছে, দুষ্টুমি করছে। অবশেষে 10 ঘন্টা লেটে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেছি। ট্রেন পৌঁছানোর কথা ছিল 5:17, প্রায় আমরা এখন মাঝরাত, 3:45 বাজে। বিভিন্ন ক্রসিং, বিভিন্ন লাইনের ত্রুটির কারণে ট্রেন 10 ঘন্টা লেট হয়েছে, তো মাঝরাতে চলাম। তো এখন ভোর পর্যন্ত স্টেশনের ওয়েটিং রুমেই অপেক্ষা করব। অনেক যাত্রী নেমেছে, রাতে যাওয়াটা একটা রিক্সও, শিলিগুড়ির উদ্দেশ্যে যাব, তো রিক্স না নিয়ে আর একটু অপেক্ষা করি এখানে সব চিনে। তো 5টার সময় বের হয়ে গেছি স্টেশনের বাইরের অংশ, জলপাইগুড়ি স্টেশনের, খুব সুন্দর ট্রেনের সিম্বল। তো এখান থেকে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ড, শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বুড়িমারি বর্ডার, চ্যাংরামান্দা। তো ভিউয়ার্স, আবারও দেখা হবে, সঙ্গেই থাকুন।